দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনার মধ্যেই সেখানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীন। কিংহাই প্রদেশ থেকে মাঝারি পাল্লার DF-26B ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ঝেজিয়াং প্রদেশ থেকে DF-21D ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় ওয়াশিংটন। বিমানবাহী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিতেই এমন পদক্ষেপ নিল চীন। মার্কিন কর্মকর্তারা বলছেন, দক্ষিণ চীন সাগরে বেইজিং তার আধিপত্য এবং সার্বভৌমত্ব জাহির করতে এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্রগুলো কী ধরনের তা মূল্যায়ন করে দেখছে পেন্টাগন।